সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের নতুন আয়োজন ডেভেলপমেন্ট টক অনুষ্ঠানে। সঙ্গে আছি মুজাহিদ শুভ। ব্র্যাকের সহযোগিতায় ডেভেলপমেন্ট টক অনুষ্ঠানের আজ প্রথম পর্ব। আমাদের আজকের বিষয় স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে করণীয়, আর এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চারজন অতিথি। চলুন শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন ইউজিসি অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। আরও আছেন অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন, পরিচালক আইইডিসিআর। আরও আছেন ডাক্তার মোর্শেদা চৌধুরী, সহযোগী পরিচালক ব্র্যাক। এবং আরও যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আপনাদের চারজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/somoynews.tv। দর্শক, আর দেরি নয়, চলে যাচ্ছি মূল আলোচনায়। আমাদের আজকের এই প্রথম পর্ব স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লার কাছে জানতে চাইবো যে এই যে মহাসংকটে আমরা পড়েছি কোভিডের এই সময়ে, আমরা দেখেছি সরকারি বেসরকারি সংস্থা একসঙ্গে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করেছে, এবং এই সময় প্রথমবারের মতো স্বাস্থ্যসেবা কিংবা দক্ষ সেবা প্রদানকারীদের অভাব কতটা প্রকট মনে হয়েছে, স্যার আপনার পর্যবেক্ষণ জানতে। ধন্যবাদ আপনাকে। এখনো তো করোনার এখনো প্যান্ডেমিক চলছে সারা পৃথিবী ব্যাপী, আমাদের দেশেও তো সংক্রমণ যদিও কিছুটা কম, অতটা কমে নাই, মৃত্যুর মিছিল কিছুটা কমছে। আমি গত কয়েকদিন আমাদের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হারিয়েছি, তো আমি শুরুতেই যারা আমাদের চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং সর্বস্তরের যারা অনেক সাধারণ জনগণ, সমাজের বিশিষ্ট ব্যক্তি তারাও মারা গেছেন তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি, এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং অনেকে এখনো আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন, আমার আন্ডারে অনেকে আছেন, আইসিইউতে আছে, ভেন্টিলেটর আছে, তাদের দ্রুত মুক্তি কামনা করি। যে কথাটা বলছেন, আমি একটা সময় প্রায় বলতাম এই করোনা যেটা একটা কাজ, করোনা তো আমাদের মানুষের জীবনে এমন কোন অংশ নাই যে করোনার সংক্রমণের থাবা বিস্তার লাভ করে নাই, সমস্ত জায়গায় কিন্তু লন্ডভন্ড করে বলছে। আমাদের সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, এবং স্বাস্থ্য যেটা বললেন সেটার সম্বন্ধে বলেন, সব জায়গায় কিন্তু করোনা আমাদেরকে লন্ডভন্ড করে দিচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা যেটা করোনা যার দ্বারা যেটা হয়ে গেছে সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থার যে কতগুলো খারাপ সাইড ছিল এটা কিন্তু করোনা উন্মোচিত করে দিচ্ছে। আমরা বিভিন্ন সময় বলছি যে আমাদের এটা শুধু স্বাস্থ্য ব্যবস্থা না, আমাদের সমস্ত মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন, যাই বলেন, সব জায়গায় হয়তো অবস্থা খারাপ কম বেশি আছেই, কিন্তু করোনা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সম্বন্ধে আমাদের যেগুলো আমি বলতাম, যেগুলো একটু অযোগ্যতা বলেন, অদক্ষতা বলেন, দুর্নীতি বলেন, অব্যবস্থাপনা বলেন, তারপরে এরকম যত কিছুই আছেন এগুলোর অনেকটা কিছু স্বাস্থ্যটা কিন্তু উন্মোচিত করে ফেলছে। এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই, আমরা জানতে পারছি। এলে আসলে স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে কমপ্লেন মানুষের আগেও ছিল, এটা নতুন নয় যে এখন তা না, কিন্তু এখন অনেকগুলো ওপেন হয়ে গেছে, মানুষ জানতে পারছে কি কি হয়ে গেছে আর কি। তো এই জন্য আমাদের যেটা দরকার, যেটা হওয়ার পিছনে তো ফিরে তাকায় কোনো লাভ নেই, যা হওয়ার তো হয়েই গেছে, আমাদের পিছন থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার যেগুলো আমরা দুর্বলতা যেগুলো প্রকাশ পেয়ে গেছে এগুলো যাতে আরো ডেভেলপ করা যায়, উন্নত করা যায়, জনগণ যেন ভালো স্বাস্থ্য সেবা পায়, আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সেবার যেন উন্নতি হয়, এই ব্যাপারে কিন্তু আসলে যথাযথ পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে স্বাস্থ্য ব্যবস্থা বলেন, অধিদপ্তর বলেন, মন্ত্রণালয় বলেন, যেখানে যা আছে এগুলো দরকার পড়লে দরকার আসলে কিন্তু একটা পুনর্গঠন। শুধু তাই না, সরকারি বেসরকারি যা বলে যে যারা অন্যান্য সংস্থা যারা আছে বা বিভিন্ন এনজিও আছে, আমার মনে হয় সবার সাথে বসে সমন্বয়ের মাধ্যমে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য যা যা করা দরকার এই ব্যাপারে কিন্তু আসলে পদক্ষেপ নেওয়া উচিত। আমার মনে হয় যে শুরুতে যেমন করোনার কথাই বলি, শুরুতে তো আমাদের তো অনেক কিছু প্রবলেম ছিল, আমরা অনেক কিছু জানতাম না, নতুন রোগ এতটা নতুন, সারা শুধু আমাদের দেশে না, পৃথিবীর কারোই জানা ছিল না। আমরা যতদিন যাচ্ছে এই করোনার সম্বন্ধে কিন্তু নতুন নতুন তথ্য জানছি, একটা বিভিন্ন, আগে তো সিম্পল সর্দি কাশি তো মনে করতাম, সর্দি কাশি জ্বর গলা ব্যথা এগুলোই মনে হতো, কিছু কিছু রোগীর আমরা দেখতাম নিউমোনিয়া হতো, এবং সেখান থেকে রেসপিরেটরি ফেলিওর, এআরএস, এগুলোই মানুষ মারা যেত। এখন দেখা যাচ্ছে যে শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, লিভার, কিডনি, হার্ট, ব্রেন, যাই বল, ইভেন ব্লাড, সব জায়গায় কিন্তু করোনা তার থাবা বিস্তার করেই চলছে, এখনো চলছে আর কি।
আমরা অনেক কিছু জানতে পাচ্ছি, এবং সেই সঙ্গে আমাদের যে দুর্বলতাগুলো সেগুলোও কিন্তু আমি যেটা বললাম এগুলো আমরা জানতে পারলাম। এবং আমি মনে করি যে অতীত থেকে শিক্ষা নিয়ে, অতীতের কিন্তু শিক্ষাগুলো আমাদের নিতেই হবে। এই শিক্ষাগুলো নিয়ে করোনা যেমন সংক্রমণের ঝুঁকি আমরা কমাবো, মৃত্যু ঝুঁকি কমাবো, যথাযথ ব্যবস্থা নিব, ভবিষ্যতে সামনের দিন আসতেছে কি হবে, অনেকেই ভয় পাচ্ছে ডিসেম্বরে দ্বিতীয় ওই বাজবে, বাড়তে পারে, এরকম কথাবার্তা আমরা বলছি, সেগুলো যাতে না হয় এ ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেব। শুধু করোনার বেলায় না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পুরো চিত্রটাই যাতে পাল্টাতে পারি, উন্নত হয়, মানুষ যেন ভালো স্বাস্থ্য ব্যবস্থা পায়, সেই ব্যাপারে কিন্তু আমাদের যথাযথ কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জি স্যার, আপনার কাছে আসবো আমি, ডাক্তার বেনজির আপনার কাছে জানতে চাইবো, আপনার ফ্রেমটা একটু ঠিক করে নিলে মনে হয় দেখতে আরও একটু ভালো লাগবে আমাদের সবার। স্যার আপনার কাছে জানবো যে আমরা আসলে 7-8 মাস আসলে পার করে ফেলেছি, আমরা অনেক সমালোচনা হয়েছে গণমাধ্যমে, বিভিন্ন ধরনের রিপোর্টিংয়ের মাধ্যমে, আমরা আসলে পরিবর্তন চাইছি কিনা, অথবা আমরা যে কথা বলছি সমালোচনা করছি এটা আসলে সরকার গ্রহণ করছে কিনা। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা ব্যবস্থাপনার দায় চিকিৎসকের ঘাড়ে সবসময় চলে যায়, কথাটা আমরা প্রায় শুনি, তো এই সময় আসলে ব্যবস্থাপনা শক্তিশালী করার জন্য আমরা আসলে উদ্যোগী হলাম কিনা আপনার পর্যবেক্ষণ জানবো। ধন্যবাদ। আমাদের এখানে প্রফেসর আবদুল্লাহ আছেন, প্রফেসর তাহমিনা শিরিন, আমাদের ব্র্যাকের সহযোগী পরিচালক, সকলকে ধন্যবাদ জানাই ওনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে, এবং দর্শকদেরও ধন্যবাদ জানাই। আসলে শুভ, আপনি যেটা বলেছেন এটা উত্তরটা অনেকবার দিয়েছি, আসলে দুঃখজনকও লাগে যে আমাদের প্রফেসর আবদুল্লাহ যেটা বললেন যে সেইটার আলোকে আমাদের যে লার্নিং বা শিক্ষা, এখান থেকে যেটা আমরা শিখছি সেটার উপর ভিত্তি করে যে ব্যবস্থা নেয়া, সেইটার এখন পর্যন্ত শুভ আমরা কোনো লক্ষণ দেখছি না। আপনি যদি যে কোনো দেশের দিকে তাকান, বিশ্বের 2-4, 10-20টা দেশ বাদ দিয়ে, তারা কিন্তু এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে। আপনি, আমি চীনের কথা একটা বলি, চীনে মাত্র 15-20 জন রোগী পাওয়া গেছে একটা প্রভিন্সে, সেখানে 3 মিলিয়ন টেস্ট দে হ্যাভ বিন ডুইং। আপনি যদি ইউরোপের কথা চিন্তা করেন, যে ইউরোপে এখন সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে এবং তারা যে কি সিরিয়াস, এই ফ্রান্সের কথা বলি, তারা এখন মানে ফাইন আরোপ করছে, আপনি ইংল্যান্ডের কথা বলেন থেকে শুরু করে, তার মানে তারা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। আমাদের সবচেয়ে একটা বড় সমস্যা যেটা দেখেছি প্রথম থেকেই, এটা হালকা করে নেওয়ার চেষ্টা করা একেবারে প্রথম থেকে, এটা সাধারণ রোগ, এটা তেমন কিছু হবে না, বাংলাদেশে এটা কিছু হবে না, এই যে ধারাটা, এবং বাংলাদেশ ভালো করছে, মানে এটাকে আমি কখনো কখনো বলছি ভ্রান্তি বিলাস, এটা এক ধরনের ভ্রান্তি বিলাস। আপনি দেখেন যে আমাদের IDC আর ICDR যে সাম্প্রতিক কালে যে গবেষণাটা করেছে, সেখানে স্পষ্ট ফুটে উঠেছে যে এই বস্তির মানুষ সেখানে 75% আক্রান্ত, অথচ আমরা একটা ভ্রান্তি বিলাসে ভুগছিলাম যে বস্তির মানুষ আক্রান্ত হবে না। এই টিভিতে আব্দুল ভাইয়ের সঙ্গেও আমার এটা নিয়ে কয়েকবার কথা হয়েছে, আব্দুল ভাই বলতেন হ্যাঁ ভাই হয়তো বা নেই, আমরা তো খোঁজ খবর পাই না, কিন্তু আমি বলতাম আব্দুল ভাই কেন হবে না আপনি আমাকে বলেন। আমাদের সায়েন্স যেটা বলে, আমরা ইমিউনিটির দিক থেকে যদি বলি, ইমিউনোলজির দিক থেকে যদি বলি, ওই লোকগুলো ইমিউন হওয়ার কোনো কারণ নেই, তারা পুষ্টিকর খাবার খায় না, তারা বাসস্থান যেখানে আছে সেটা স্বাস্থ্যকর নয়, সুতরাং তাদের কিভাবে ইমিউনিটি হবে। এখন কিন্তু আমাদের প্রফেসর তাহমিনা তার দল এটা প্রমাণ করে দিয়েছেন যে আসলে আমাদের সাধারণ মানুষ এটা থেকে মুক্ত না। আমরা অন্য কথাই বলতে পারি এখন, যে আসলে আমাদের দেশের শতকরা 100% লোক এই করোনার ঝুঁকিতে আছেন, সেই ঝুঁকি একবার না একাধিকবার, তার মানে যারা আমাদের উপসর্গহীন বা সামান্য উপসর্গে ভুগছেন তাদের কিন্তু ইমিউনিটি এরকম হবে না। তা এখন যাই হোক, সেটা একটা কথা যে আসলে সারা বিশ্ব, বিশ্বের বিভিন্ন দেশ এটাকে এত সিরিয়াসলি নিচ্ছে, আমরা কেন সিরিয়াসলি নিচ্ছি না, এই প্রশ্নের আমি খুব একটা উত্তর পাই না। মাঝে মাঝে আমার মনে হয় যে এখানে আমাদের কারিগরি দিকের চেয়ে, টেকনিক্যাল দিকের চেয়ে এই প্রশাসনিক বিষয়টা বেশি প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ বিভিন্ন সিদ্ধান্তগুলো যখন হচ্ছে। আমাদের এখানে অনেক লোক আছেন আমাদের যারা ডাক্তার, যারা এই চিকিৎসার সাথে জড়িত, তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা যথেষ্ট, সুতরাং তাদের মতামত যদি নেওয়া হয়,
এবং সেইভাবে যদি পরিকল্পনা করা হয়, বাস্তবায়ন করা হয়, আমি নিশ্চিত যে আমরা যেভাবে কলেরা নিয়ন্ত্রণ করেছি বাংলাদেশে, যেভাবে পোলিও মুক্ত করেছি, যেভাবে কালাজ্বর নির্মূল করেছি, এই করোনাকেও সেইভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। করোনা বাংলাদেশে যদি এখন আমরা 2টায় আনতে পারতাম, 10টায় আনতে পারতাম, রোজ 20টা হচ্ছে এরকম আনতে পারতাম, অথবা শূন্যতে নামাতে পারতাম, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে হ্যাঁ আমরা করোনা নিয়ন্ত্রণে সফল। কিন্তু আপনি যদি বলেন যে বস্তির 75% লোক আক্রান্ত, হয়তো বা প্রফেসর তাহমিনা শিরিনের সম্বন্ধে আরো বলবেন, আমি শোনার জন্য আগ্রহীও বটে, কারণ আমরা পত্রিকায় একরকম পাচ্ছি বাস্তব চিত্রটা কি। অথবা ঢাকা শহরে যে বহু লোক আছে, ধরুন আমার ফ্যামিলির কথা চিন্তা করেন, শতভাগ আমার ফ্যামিলি মেম্বার আক্রান্ত, এরকম বহু ফ্যামিলির কথা আমি জানি যেখানে একাধিক সদস্য আক্রান্ত। সুতরাং ঢাকায় সংক্রমণ যে অনেক হয়েছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, যদিও আইডিসিআর থেকে গতকাল বোধহয় একটা ইয়া দেওয়া হয়েছে যে এটা একটু সীমিত পরিসরের টেস্ট, তাতে কিছু যায় আসে না। আমরা যতটা ওয়ার্ডেই করে থাকি সেই ওয়ার্ডের যে চিত্রটা, বা যতটা স্যাম্পলেই করে থাকি সেখানে যে চিত্রটা, এটা কিন্তু উড়িয়ে দেবার মতো নয়। সুতরাং আমি মনে করি যে আসলে আমরা বাংলাদেশে একটা বড় সমস্যা হয়েছে, আমরা থিওরি অফ চেঞ্জে যেতে হবে একটু। থিওরি অফ চেঞ্জটা এই, বা আমাদের এই তত্ত্বের দিক থেকে একটু পরিবর্তনে আসতে হবে, সেটা হলো এই যে আমরা একটা ব্যবসামুখী স্বাস্থ্য সেবায় আছি এখন, এটা থেকে আমাদের সেবামুখী একটা স্বাস্থ্য সেবায় যেতে হবে। ধন্যবাদ। আমি ডাক্তার তাহমিনা শিরিন ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো যে নতুন একটি গবেষণা আপনারা প্রকাশ করেছেন, এটি আসলে হার্ড ইমিউনিটির ইঙ্গিত দিচ্ছে অথবা যা কিছুই দিচ্ছে না কেন, তারপরেও পরীক্ষার যে সক্ষমতা আমাদের কতটা আসলে বাড়ানো উচিত, পিসিআর পরীক্ষা ব্যতীত অন্য পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে উৎসাহ অনেক আগে থেকেই কম ছিল, অথবা পরীক্ষার সুযোগ হ্রাস করা হয়েছে, এবং এর মধ্যে আপনারা অনেক শেষে এসে একটি গবেষণা প্রকাশ করলেন, সব মিলে আসলে মানে কোভিডের এই সিচুয়েশনটা আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে, অথবা আপনারা আর কি আসলে জনগণকে জানাতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু বেনজির ভাইয়ের কথাটার মানে যে স্টেটমেন্টটা দিলেন ওটার একটা ব্যাখ্যা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে বলেছি যে বস্তির কথাই যদি বলি, স্যাম্পল সাইজ খুব কম। আরেকটা জিনিস দেখতে হবে, আমরা কোন মাসে টেস্টটা করলাম। আমরা যদি আমরা কিন্তু বস্তিবাসীর টেস্টটা কিন্তু শুধুমাত্র জুলাই মাসে করা হয়েছে। আমি যদি মার্চ থেকে চিন্তা করি, মানুষ আক্রান্ত হচ্ছে এবং এটা একটা পয়েন্ট প্রিভেলেন্স দেখানো হয়েছে যে একটা ক্রস সেকশনাল স্টাডি, একদিন দুই দিনের মধ্যে কিছু মানুষের 125 জনের মধ্যে টেস্টটা করা হয়েছে, কারণ অনেকেই ব্লাড দিতে চায়নি, এগুলো একটা সীমাবদ্ধতা ছিল। যাই হোক, এখানে এটার আমাদের যে গবেষণার যে মানে রেজাল্টটা, সেটা কিন্তু আসলে ইঙ্গিত করছে যে কি পরিমাণ মানুষ এক্সপোজড হয়েছে। এখন এক্সপোজড হওয়া মানে হচ্ছে যা তার মধ্যে ভাইরাসটা ঢুকেছে, কিন্তু আক্রান্ত বা রোগী বা কেস যদি বলি, তারা কিন্তু কেস না। ওইভাবে যদি চিন্তা করি, আমাদের অ্যাসিমটোমেটিক পেশেন্টের সংখ্যা 82%, উইচ ইজ ভেরি ক্লোজ টু মানে আদার কান্ট্রিজ ফাইন্ডিংস, মানে অন্য অন্য দেশে এই ধরনেরই একটা চিত্র করোনা ভাইরাসে। সুতরাং সেটা আমাদের দেশে, আমাদের দেশেও সেটা বিদ্যমান। সুতরাং এটাকে আমরা যদি আক্রান্ত না বলে যদি বলি এক্সপোজ, তাহলে মনে হয় জিনিসটা বেশি মানে পরিষ্কার হবে জনগণের কাছে। এটা একটা গেল। দুই নাম্বার কথা, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের, আমরা কিন্তু এখানে 4টা স্টাডি করেছি, একটা সেরো, একটা প্রেভেলেন্স দেখেছি, একটা হচ্ছে ইমিউন রেসপন্স দেখেছি, কোনোটাই কিন্তু ওইভাবে আসে নাই। আমি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে একটা হচ্ছে যে আমরা বললাম প্রেভেলেন্স, একটা হচ্ছে ইমিউন রেসপন্স মানে কতদিন পরে অ্যান্টিবডি ডেভেলপ করে, আইজিজি ডেভেলপ করে, আইজিএম ডেভেলপ করে, এগুলো দেখেছি। এবং সেখানে দেখা গেছে যে ডেভেলপ করছে 100% অ্যাসিমটোমেটিক, 100% মাইল্ড সিমটোমেটিক কেসে ডেভেলপ করছে, কিন্তু এটা কতদিন থাকবে সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ। আমাদেরকে এখন পরবর্তীতে আরো প্রতি মাসে 3-4 মাস পরপর করতে হবে যে সাস্টেনেবিলিটি দেখার জন্য। এইটা একটা গেল। আরেকটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, আমরা কিন্তু সিকোয়েন্সিং এর একটা বড় সুফল পেয়েছি। আমাদের দেশে যেটা বলা হচ্ছিল যে অনেক হাজার হাজার চেঞ্জ যেটা ভ্যাকসিনকে মানে ইয়া করবে না, সাপোর্ট করবে না, এই ধরনের অনেক তথ্য একটা দুইটা সিকোয়েন্স করে কিন্তু সবাই এটা বলে দিয়েছে ঢালাওভাবে, এবং মানুষ, আমাদের জনগণ কিন্তু তাতে বিভ্রান্তির মধ্যে পড়েছে। আমাদের গবেষণায় ফুট চলে আসছে যে আমরা কিন্তু পুরো ওয়ার্ল্ডের 68,000 স্ট্রেন, বাংলাদেশে যে অ্যাভেলেবল 325 স্ট্রেন, সবার সাথে কিন্তু আমরা আমাদের আমাদের যে সিকোয়েন্সগুলোকে আমরা অ্যালাইন করেছি।
করে দেখেছি যে পৃথিবীর অন্য অন্য জায়গার যে যেই ধরনের সিকোয়েন্স বিদ্যমান বা যেই ধরনের স্ট্রেন বিদ্যমান, আমাদের দেশে কিন্তু ওই একই ধরনের স্ট্রেন বিদ্যমান। সেখান থেকে আমরা বলতে চাই যে জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই এইভাবে যে যদি কোনো সময় কোভিড নাইন্টিনের এগেনস্টে কোনো ভ্যাকসিন কার্যকর হয়, কোনো থেরাপিউটিক্স কার্যকর হয়, সেটা ইকুয়ালি বাংলাদেশের মানুষের জন্য কার্যকর হবে। এই যে একটা সুন্দর তথ্য, এটা কিন্তু আমি কোথাও দেখি না এটার কোনো একটা প্রতিফলন। এটা সেজন্য আপনার মাধ্যমে আমি এটা বলতে চাচ্ছি যে এটা জনগণের একটা স্বস্তির জায়গা কিংবা আমাদের চিকিৎসকের জন্য একটা স্বস্তির জায়গা। আরেকটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি, আমাদের যে গবেষণাগুলো এগুলো কিন্তু খুব বেসিক গবেষণা এবং এই জিনিসগুলো, এবং আমরা কিন্তু কোনো মানে কিট কিনে এলাইজা যদি বলি, আমরা যদি বলি যে অ্যান্টিবডি দেখেছি, আমরা কিন্তু কোনো কমার্শিয়ালি অ্যাভেলেবল কিট দিয়ে করিনি, আমরা ইনহাউস করেছি। এটা কিন্তু একটা গবেষণার একটা কিন্তু খুব একটা শক্ত জায়গা, এই জিনিসটা প্রতিফলিত হয় নাই। আরেকটা জিনিস হচ্ছে এই যে সিকোয়েন্সিংটা, এই পুরো পদ্ধতিটা কিন্তু আমরা বাংলাদেশে করেছি। সুতরাং এটা কিন্তু বাংলাদেশের যে আমরা রিসার্চের দিকে এগিয়ে গেছি কিংবা আমাদের একটা মানে শক্ত একটা ভূমিকা আছে, এটা কিন্তু এটার মাধ্যমে প্রতিফলিত হয়, যেটাও আমি সবাইকে জানাতে চাই এই কারণে যে আমাদের দেশের মানুষরা জানবে যে আমাদের এখানেও ভালো কাজ হচ্ছে। আর যদি অ্যান্টিজেনের কথা যেটা বলছেন এখানে এখন আসি, সেটা হচ্ছে যে অ্যান্টিজেন টেস্ট অবশ্যই দরকার, কিন্তু অ্যান্টিজেনের ব্যাপারে কিছু কথা আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু অ্যাসিমটোমেটিক কেসে অ্যান্টিজেন পজিটিভ আসবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। এখানে সিমটম থাকতে হবে এবং ইলনেসের সময়টাও কম থাকতে হবে। ধরেন 5-7 দিনের মধ্যে আপনি যদি কোনো পেশেন্ট পান উইথ সিমটম, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্টিজেনটা পজিটিভ আসবে। আরেকটা কথা হচ্ছে অ্যান্টিজেন যখন টেস্ট করবেন সেই অ্যান্টিজেনটা তখনই মানে অনসাইট করতে হবে, পয়েন্ট অফ কেয়ার করতে হবে, এটাকে নিয়ে এসে ল্যাবে করব, যেই সময়টা ক্ষেপণ হবে তাতে কিন্তু আমরা রেজাল্ট ভালো পাবো না। তো এই সমস্ত বিভিন্ন দিক বিবেচনা করতে হবে অ্যান্টিজেন টেস্টিং এর ক্ষেত্রে। কিন্তু তবে এটা যদি আমরা চিন্তা করি হার্ড টু রিচ মানে যেখানে আমার কোনো পিসিআর এর ফেসিলিটিস নাই, আমার প্রান্তিক জনগণের জন্য অ্যান্টিজেন টেস্টটা সিমটোম্যাটিক পেশেন্টের জন্য অবশ্যই একটা ভূমিকা রাখবে। জি ম্যাডাম, আপনার কাছে আসবো, ডাক্তার মোর্শেদা আমাদের সঙ্গে আছেন, আপনার কাছে জানতে চাইবো যে আমরা একেবারে প্রথম থেকে আসলে দেখছি যে ব্র্যাক বিভিন্নভাবে চেষ্টা করছে, সহযোগিতা করছে সরকারকে, এবং আমরা একটি বিষয়ে দেখে থাকি যে ব্র্যাক আসলে খুব গোছানো কাজ করতে পছন্দ করে, কিন্তু এই কোভিডের এই কাজ করতে এসে স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে দুর্বলতা অথবা অব্যবস্থাপনা যাই বলি না কেন, আপনাদের কাছে কেমন মনে হয়েছে যে সরকার আরও গোছানো কাজ কীভাবে করতে পারে, চ্যালেঞ্জটা কোন জায়গায়, আপনারা আসলে কীভাবে পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ শুভ। আচ্ছা, আমি এখন যেটা বলছি মানে আমরা কিভাবে কাজ করি একটু বলি। আমরা তো আসলে আমাদের স্ট্রেংথটা হলো যে আমরা মানুষের সাথে একদম প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করি, এবং আমাদের মেইন কাজ হচ্ছে যে আমরা মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করি, বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কাজ বিশেষ করে, এবং আমাদের মাঠকর্মী আছে প্রায় 5,000 মতো তাদের মাধ্যমে। তো এখন কোভিডে আমরা যেটা করেছি যে আমরা সেই সচেতনতা তৈরি করেছি কি যা যা করতে হয়। প্রথমে আমরা যখন মার্চ থেকে কিন্তু আমরা এই কাজটা শুরু করেছি, এই ক্যাম্পেইন আমরা যেটা বলি একদম আমরা একটা ছিলাম যে 5,00,000 পরিবারের কাছে পৌঁছে যাব, আমাদের 50,000 স্বাস্থ্যকর্মী, তার সাথে আরো 50,000 যে অন্য প্রোগ্রামের মাঠকর্মী আছে, সবাই মিলে যে 5,00,000 পরিবারের কাছে পৌঁছে এই করোনার মেসেজ নিয়ে পৌঁছে যাব। এবং সেই সময় যে মেসেজটা অ্যাভেলেবল ছিল, তার মানে মার্চ মাসের মাঝামাঝি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ডিজি হেলথ যে মেসেজটা এবং IDCR যে মেসেজটা আমাদেরকে দিয়েছিল সেই মেসেজটা নিয়ে আমরা পৌঁছে গেছিলাম। তারপরে যেটা করেছি যে সেটা কিন্তু আমরা কন্টিনিউ করেছি। এখন আমাদের কাছে প্রশ্ন হলো যে আমরা হেলথ সিস্টেমের কোন জায়গাটা এসে আমরা বাধা পাচ্ছি। তো আমরা যখন একটা মানুষকে শেখালাম যে ঠিক আছে যে মানুষ তাদেরকে বিহেভিয়ার হেলদি বিহেভিয়ার, যেমন হাত ধুতে হবে, তাকে সোশ্যাল ডিস্টেন্স প্র্যাকটিস করতে হবে, এবং পরে মাস্ক ইউজ করার প্র্যাকটিস করানো বলা কথা বলা হলো, কিন্তু যখন আমরা তাকে বললাম যে সিমটম দেখা দিলে কি হবে, তো সিমটম দেখা দিলে একটা হচ্ছে যে তারা ট্রিপল যে ন্যাশনাল কল সেন্টার আছে সেখানে কল করতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যাদের শ্বাসকষ্ট আছে বা অন্য সিভিয়ার সিমটম আছে তাদেরকে হাসপাতালে যেতে হবে। এখন হাসপাতালে যখন তারা যাচ্ছে তখন কিন্তু তারা ফেরত আসছে, মানে যখন
আমি বলছি মার্চ এপ্রিল মে জুন ওই দিকের কথা, এখন কিন্তু সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। তো ওই সময় যেটা হলো যে যখন হাসপাতালে আমরা পাঠালাম তখন কিন্তু মানুষ হাসপাতাল থেকে ফেরত আসলো, এবং তখন মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হলো যে হাসপাতালে তো সেবা নাই এখন, সেটা করোনা নিয়ে যেই হোক বা করোনার মতো সিমটম নিয়ে যেই হোক বা অন্য কোনো কারণে হোক, ধরেন কারো বুকে ব্যথা নিয়ে গেল বা কারো অন্য জ্বর নিয়ে, জ্বর ছাড়াও ধরেন স্কিন ডিজিজ নিয়ে গেল বা কারো বাচ্চা হবে গর্ভবতী গেলেন, তো কারো কোনোই সেবা ছিল না এই সময়। তো তখন যেটা হলো একটা কমিউনিটির মধ্যে একটা ধারণা তৈরি হলো যে হাসপাতালে সেবা নাই। এখন আমাদেরকে এইটার বিরুদ্ধে আবার কিন্তু সচেতনতা তৈরি করতে হচ্ছে, না এখন সেবা আছে, তখন ছিল না, অনেক প্রবলেম ছিল, তখন ডাক্তারদের কাছে পিপি ছিল না, ডাক্তাররা নার্সরা বা হেলথ ওয়ার্কাররাও জানতেন না যে কিভাবে করোনা থেকে নিজেদেরকে মুক্ত রেখে সেবা দিতে হয়। এখন কিন্তু সেটা অনেকটা সেই বাধাটা কাটিয়ে ওঠা গেছে, এখন কিন্তু হেলথ ওয়ার্কাররা জানেন যে কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করে রোগীদেরকে সেবা দেওয়া যায়। তো এখন যখন মানুষকে এই জিনিসটা আমাদেরকে এখন বোঝাতে হচ্ছে, মানুষদেরকে হাসপাতালমুখী করতে হচ্ছে, তাহলে এই যে আমাদেরকে এখন ধরনের কাজ করতে হচ্ছে, একটা হলো সচেতনতা তৈরি, এট দ্য সেম টাইম মানুষকে হাসপাতালে পাঠানো। তো এখন হাসপাতালে যে যাচ্ছে মানুষ তার জন্য কিন্তু কোভিড এর জন্য আমাদের কিন্তু একটা আমরা ক্যাডার তৈরি করেছি, তাদেরকে আমরা বলি কমিউনিটি সাপোর্ট। তার মানে হলো যে এই যে আমাদের স্বাস্থ্যকর্মী তাদেরকে একটা সিন্ড্রোমিক ট্রেনিং দেওয়া হয়েছে যে তারা কিন্তু মানে সিমটম দেখে বুঝতে পারেন যে এটা কোভিড এর হলেও হতে পারে, এমন না যে এটা বলবে যে এটা কোভিড হলে এটা হলে, কারণ আমরা জানি যে 80% ক্ষেত্রেই বাড়িতে ম্যানেজমেন্ট দেওয়া সম্ভব, তার মানে আইসোলেশন এবং কোয়ারেন্টিন বাড়িতেই ম্যানেজ করা সম্ভব। শুধু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যদি আর শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো ডেঞ্জার সাইন দেখা যায় তাহলে তাকে হাসপাতালে রেফার, তার মানে তার সাথে আমাদেরকে একটা হবে কন্টিনিউয়াসলি। এই সিস্টেমটা আমরা তৈরি করেছি এবং ঢাকা আমরা নর্থ সিটি কর্পোরেশনে কাজ করছি এবং রুরালের কয়েকটা জায়গায় আমরা এটা এটা কাজ করছি, যাতে করে মানুষের মধ্যে কিন্তু অনেক সচেতনতা তৈরি হচ্ছে এখন, কিন্তু এর মধ্যে আবার আরেকটা জিনিসও তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা লুকানোর প্রবণতা তৈরি হয়ে গেছে যে কারো যদি কোনো সিমটমও তৈরি হয় তাহলে কিন্তু সে প্রকাশ করতে চায় না, কারণ সামাজিকভাবে একটা স্টিগমা তৈরি হয়ে গেছে যে কারো যদি কোভিড হয় তাহলে মনে করা হয় যে ওই বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়ির ওই বাড়িতে লাল পতাকা টানানো হবে, বা যদি আইডিসিআর থেকে এক সময় যেত মানে ওরা মনে করতো যে স্পেস স্যুটের মতো কি পরে আসছে, এটা পরে এসে মনে হয় রোগী ধরে নিয়ে কোথায় চলে গেছে, এটা একটা মানুষের ভ্রান্ত ধারণা আসলে এই যে, এবং কিছু মিডিয়াতেও ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছিল যার জন্য মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে গেছে প্রকাশ করা, এর জন্য মানুষ কিন্তু প্রকাশ করতে চায় না। এই যে মানুষের মধ্যে থেকে এটা বের করে আনা, এটার জন্য কিন্তু আমাদের একটা বেগ পেতে হচ্ছে যে এটা যে প্রকাশ করা যাবে, এটা সেফ এবং এটা তো কোনো অসুবিধা নাই, কারো যে করোনা হলেও কোনো সমস্যা নাই, এবং তার যে হোম ম্যানেজমেন্ট সম্ভব এবং হসপিটাল ম্যানেজমেন্ট সম্ভব, এটা স্টিগমার কোনো ব্যাপার না, এই জিনিসগুলির সাথে আমাদেরকে নিরন্তর যুদ্ধ করতে হচ্ছে। তো আমি এখানে শেষ করব। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ডাক্তার এবিএম আব্দুলের কাছে একটু জানতে চাইবো যে আমরা যদি ডক্টর মঈনের কথাই বলি যে সিলেট থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসার মধ্যেই যে বিড়ম্বনাটি হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রাজধানীতে আমরা হয়তো চিকিৎসার একটা প্রোটোকল অথবা একটা সিস্টেমকে স্ট্রেন্থেন করতে পেরেছি, কিন্তু জেলা উপজেলা পর্যায়ে একটা মানুষ যদি ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়, তাকে আইসিইউ দেওয়া, জরুরি বিভাগে দ্রুত নিয়ে যাওয়া অথবা দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় রেফার করা, এই জায়গাতে আসলে আমরা কতটা পিছিয়ে আছি, কি করা উচিত বলে আপনি মনে করেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে যেটা শুরুতে আমি আগেও বলছি, মানে শুরুতে তো কিছুটা বিশৃঙ্খলা অবস্থা ছিল, আসলে তো আমরা সবাই কেউ জানতাম না, এটা আমাদের দেশে তো শুধু না, পৃথিবীর সব দেশেই তো এই অবস্থা ছিল। আপনি আমেরিকার মতোই দেখেন ওদের কিসের অভাব, টাকা পয়সা অর্থবিত্ত সায়েন্টিস্ট কি বা সায়েন্টিফিক রিসার্চ কি কিছু বা ওদের কি কোনো অভাব আছে, তারাই কি ভালো করে ম্যানেজ করছে, যে কথাটা বললেন যে এটা আমি মানে আমাদের হয়তো ভুল ত্রুটি যে নাই সেটা বলবো না, শুরুতে তো একটা দ্বিধাদ্বন্দ্ব নলেজ সবকিছু তো ঘাটতি ছিলই। আমেরিকাতে এখন দেখেন লোকসংখ্যা কিন্তু 2 লাখের বেশি ছাড়াই গেছে, এত বড় দেশ, 30 কোটি লোক, সেই হিসেবে বাংলাদেশ ছোট দেশ, 17-18 কোটি লোক। আমেরিকানরা ধরেন একটা উদাহরণ দিলাম, বা ইতালি ধরেন, বা ইউরোপের অনেক দেশ, ইভেন ইউকে
ফ্রান্স, তারা তো আমাদের চেয়ে অনেক উন্নত, তারাই কি সবকিছু ম্যানেজ করতে পারছে? তারা তো পারে নাই। এটা শুধু আমাদের দিকে ব্লেম দিয়ে তো লাভ নাই। প্রথম কথা, এটা অস্বীকার করছি না, আমরা আসলে কেউই জানতাম না আমরা ভালো করে। চায়নাতে প্রথম ডিসেম্বরে আসলো নতুন রূপ, তো যেমন যেটা আমি শুরুতেই স্বীকার করলাম যে আমরা মার্চে বা জানুয়ারি থেকে আমরা মনে করি সর্দি কাশির নতুন লোক, কিন্তু যত দিন যাচ্ছে নতুন নতুন তথ্য কিন্তু আসছে, তথ্য ড্রাগ, যেমন মার্চ এপ্রিলই ধরেন, কোনো প্র্যাকটিক্যালি আমাদের দেশে কোনো মেডিসিনই তো ছিল না, আমরা সিম্পল সর্দি কাশি জ্বর প্যারাসিটামল অ্যান্টিসিন এগুলোই তো বলতাম। কিন্তু স্যার আমরা আমরা এই সময়টা কিন্তু স্যার এই সময়টা কিন্তু আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিন্তু এখন এসে আমাদের আসলে কি করণীয়? না সেটা ঠিক আছে, কিন্তু যেমন শুরুতে কোনো মেডিসিন তো ছিল না, যেগুলো মেডিসিন স্পেসিফিক ডাগ নাই এটা সত্য, কিন্তু কিছু কিছু মেডিসিন তো ব্যবহার করা হতো, হয় এখন, যেগুলো তো করোনার জন্য না হলেও অন্য রোগের জন্য আমরা ব্যবহার করে কিন্তু কিছু কিছু করা হচ্ছে, পৃথিবীর সব দেশেই হচ্ছে। এই ধরেন আইভারমেকটিন বলেন, প্লাজমা থেরাপি, তো বিতর্ক দিতে চাচ্ছি না আমি, তারপর ফেভিপিরাভির বলেন, রেমডিসিভির বলেন, প্লাজমা থেরাপি, ডেক্সামেথাসোন, এই নলেজ কিন্তু কিন্তু পৃথিবীর কোথাও শুরুতে ছিল না। কিন্তু একটা একটা কথা বলতেই হবে, শুরুতে আমরা ডাক্তার বা স্বাস্থ্যকর্মী তারাও তো দ্বিধান্বিধান, ডাক্তারও তো ভয় পেত, আমাদের বিরুদ্ধে কমপ্লেন অনেক আছে, ডাক্তার কাছে যায় না, গায়ে হাত দেয় না, নার্সের কাছে যায় না, দূরের থেকে ওষুধপত্র দেয়, খাওয়ার কাছে যায় না, এগুলো তো সত্য, এর কিন্তু আগে ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, আমাদের ডাক্তাররা যথেষ্ট দক্ষ, ডাক্তার বলেন, নার্স বলেন, ওয়ার্ড বয়, আয়া, স্বাস্থ্যকর্মী সবাই কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করে, এবং ডাক্তাররা কাছেও যায়, রোগীর গায়ে হাতও দেয়, পরীক্ষাও করে, যা যা করার দরকার সবই কিন্তু করছে, আগের মতো অবস্থা কিন্তু নাই। শুরুতে যে যে কথাটা ডক্টর মুর্শিদা যেটা বললেন যে রুগীদের যাই বেড পায় না, এটা পুরোপুরি ঠিক না, কিছু লোক পায় না, তাহলে হসপিটাল কি ফাঁকা পড়ে থাকতো? মার্চ এপ্রিল রুগী সয়লাপ, তো এত জায়গাই ছিল না, সারপ্লাস পেশেন্ট, এরা হয়তো জায়গা পাচ্ছিল না, এটা সত্য, শুধু তাই না, অ্যাম্বুলেন্সে মারা গেছে, এই হসপিটালে জায়গা নাই, ওখানে গেছে, ঘুরতে ঘুরতে মারা গেছে, ফ্লাডের ছিল, তো রুগী তো বেড দিয়ে কুলাতে পারছিল না, লিমিটেড বেড ছিল, লিমিটেড হয়েছে, তখন গভর্নমেন্ট হয়তো অনেক হাসপাতাল নেয় নাই বা পরে, এগুলো কিন্তু কোভিড ডেডিকেটেড হয়েছে, সুতরাং একটু অসুবিধা তো ছিল, এতগুলো রুগী একসাথে, এত বেড তো রেডি ছিল না, সময় তো লাগে। আইসিইউ এর কথা যেটা বললেন, আইসিইউ তো চাইলেই পারা যায় না, তো সেট আপ তৈরি করতে তো সময় লাগে, যে যন্ত্রপাতি আনতে তো সব লকডাউন, বাইরে থেকে যে এই আইসিইউ এর জন্য যন্ত্রপাতি এলে তোর করাতে, যে আরটিপিসিআর আগে তো একটা সেন্টারে হইতো, আইডিসিআর, এখন কিন্তু 100টার উপরে বেশি স্যার, 107টা সেন্টারে, শুন তাড়াহুড়ো তো পারা যাচ্ছিল না। তবে এটা ঠিক, বর্তমানে অবস্থা কিন্তু অনেক উন্নতি হয়ে গেছে, আমরা ডাক্তাররা দক্ষ, নার্সরা দক্ষ, চিকিৎসা ভালো হয়েছে, টেস্টের ফেসিলিটি রয়ে গেছে, আমি বলতে পারেন মানুষই যেতে চায় না, অনেক সেন্টার কিন্তু এমনি বসে আছে লোকজন, যারা এই টেস্ট করে বা যারা ওয়ার্কার যারা বলেন বা যারা সার্ভিস দিচ্ছে, তারা কিন্তু রুগী পায় না, মানুষকে টেস্টের দিকে নেওয়াই যাচ্ছে না, শুরুতে অসুবিধা ছিল সেটা সত্য, লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো, রিপোর্ট নিয়ে কত কমপ্লেন, 4-5 দিন লাগে, বিশেষ করে দূর থেকে তো 10-12 দিনও লেগে যেত, এই ধরনের কমপ্লেন কিন্তু ছিল, সুনির্দিষ্ট ভাবে কিছু স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেমন হওয়া উচিত, কোভিড এর এই যে অবস্থায় আমরা আছি, এই পরিস্থিতিতে হয়তো আমরা উন্নতি করব এক সময়, সামগ্রিক বাংলাদেশের স্বাস্থ্য সেবায় আসলে এই পরিকল্পনাগুলো কেমন হওয়া উচিত? না শুভ, ধন্যবাদ। আমি মানে আমার আগের বক্তব্যে একটা কথা বলছিলাম, থিওরি অফ চেঞ্জ, যে ফ্রম বিজনেস টু কেয়ার ইন হেলথ, অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে একটা বাণিজ্যমুখীনতা খুব বেড়ে গেছে, এটা থেকে আমাদের এটাকে একটা কল্যাণকামী, একটা সেবামুখী স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা শুরু করে গিয়েছিলেন, সেটা কিন্তু মাঝখানে পথ হারিয়েছে এবং পথ হারিয়ে এখন এমন অবস্থায় গিয়েছে যে এটা সেবা ধর্মী যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা লোপ পেয়ে গেছে। আমরা এটাকে যদি থেকে যদি সরে না আসি, তাহলে আসলে আমরা আমাদের যে ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সর্বজনীন স্বাস্থ্য সেবা, যেখানে মূল কথাটা হলো যে সবাই স্বাস্থ্য সেবাটা পাবে, তার আর্থিক ক্ষমতা বা তার জেন্ডার অথবা তার এথনিসিটি ইরেসপেক্টিভ অফ দ্যাট, এবং সেই স্বাস্থ্যসেবাটা হবে, তিনটা তার বৈশিষ্ট্য থাকবে, এটা হবে মানসম্পন্ন কোয়ালিটি কেয়ার, এটা একটা দক্ষ ব্যবস্থাপনা থাকবে, এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট থাকবে, এবং ইকুইটি থাকবে, অর্থাৎ যার সেবাটা দরকার তার সেবাটা তিনি যেখানেই থাকুন, এটা উনি হিল ট্র্যাক্সে থাকুন, তার হার্টে স্ট্যান্ডিং করতে হবে, তাকে এটা পেতে হবে,
এটা হওয়া উচিত মূল লক্ষ্য। এবং এটা করতে হলে যেটা দরকার, সেটা প্রথম দরকার হলো আমাদের যে স্বাস্থ্যসেবায় ব্যবস্থাপনা, এইটাকে একেবারে খোল নালচে পাল্টিয়ে একটা দক্ষ, খুব ভালো, আমাদের করাপশনহীন, দুর্নীতিহীন, একটা ট্রান্সপারেন্ট একটা স্বাস্থ্যসেবা গড়ে তুলতে হবে। এটা করতে হলে আসলে আমাদের স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ পদ, মন্ত্রী থেকে শুরু করে সচিব, মন্ত্রণালয়ের অন্যান্য পদে চিকিৎসক বা স্বাস্থ্য পেশার সঙ্গে জড়িত ব্যক্তিকে পদায়ন ছাড়া এটা সম্ভব না। এবং আমাদের এই মানে যে স্বাস্থ্য সেবাটা, এটাকে একটা বিশেষ খাত হিসেবে নিতে হবে। যেরকম আপনি জানেন যে বিচার বিভাগ, বিচার বিভাগ কিন্তু একটু ভিন্নভাবে চলছে এখন, এবং সেটার আমরা সুফল পাচ্ছি আগের চেয়ে অনেক বেশি। ঠিক একইভাবে স্বাস্থ্যকে অন্যান্য পেশার সাথে নেওয়া যাবে না। আমি শেষ করি এই বলে যে আমাদের স্বাস্থ্য যে এখানে যে বরাদ্দটা, এটা খুবই অপ্রতুল। আপনি জানেন আমাদের দক্ষিণ এশিয়ার যত দেশ আছে সেখানে যে বাজেটের অংশ, সেই তুলনায় বাংলাদেশের বরাদ্দ খুবই কম, কিংবা আপনি যদি জিডিপির সাথেও বলেন সেটাও খুবই কম। এবং উল্টো দিকে আমাদের যেটা উপস বলি আমরা, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এটা এত বেড়ে গেছে যে এবারে আমি ধরেন আমি হাসপাতালে একটু ভর্তি ছিলাম, আমার তো তেমন কিছু লাগেনি, কোনো ওষুধও লাগেনি যেগুলো আবদুল্লাহ ভাই বললেন, কিন্তু বিল কিন্তু একটা বিশাল এসছে। তাহলে এই যে ব্যাপারটা যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এর ফলে আমাদের বহু লোক, ইভেন আমাদের, আমি অনেক রিটায়ার্ড বড় বড় কর্মকর্তার কথা জানি যারা একটা সৎ জীবনযাপন করেছেন, তাদেরকে এখন স্বাস্থ্য ব্যয় মেটানো কিন্তু খুব কঠিন। এবং আপনি যদি প্রান্ত মানুষের কাছে যান তাহলে এই স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতে যেয়ে অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছেন, অনেকে ভূমিহীন হয়ে যাচ্ছেন, এবং তারা চরম দারিদ্র সীমার মধ্যে ভুগছে। তাহলে এগুলো যদি আমরা মাথায় নেই, যে আমি যেটা বলতে চাই যে এখানে বরাদ্দ অনেক বাড়াতে হবে, আমাদের বাজেটে 10-12% যদি আমরা বরাদ্দ না বাড়াই, মাঝে মাঝে আমাদেরকে বলা হয় স্বাস্থ্য বিভাগ টাকা খরচ করতে পারে না, এই জন্য পারে না যেখানে দক্ষ ব্যবস্থাপক নেই, এই জন্য পারে না যে আমাদের মন্ত্রণালয়ে যে এখানে আমলাতান্ত্রিক যে বিষয়গুলো থাকে, যেটা একটা আমাদের খুবই কুশাসনের মধ্যে চলে গেছে, সেইটার ফলে আসলে এখানে বরাদ্দ ব্যবহার করা খুব কঠিন। আপনি চিন্তা করেন অনেক হাসপাতাল 50 বেড হয়েছে, আমি বহু উপজেলা হাসপাতাল দেখছি সেখানে লোকবল নেই, সেখানে ডায়েট নেই, কোথাও বেড হয়নি কিন্তু সেখানে হয়তো ডাক্তার পোস্টিং হয়েছে। এই ধরনের অসংখ্য নজির আছে যেখানে আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানে যথার্থ ভূমিকা পালন না করতে পারার ফলে আমরা এই মানে এই সমস্যাগুলোতে ভুগছি, আমরা অর্থ ব্যয় করতে পারছি না। ধন্যবাদ। আবার কোথাও কোথাও বাজেট অর্থ ব্যয় হচ্ছে, কোথাও কোথাও দুর্নীতি হচ্ছে, এগুলো যদি আমরা সবগুলো একসাথে এটাকে অ্যাড্রেস করতে পারি তাহলে বাংলাদেশ স্বাস্থ্যে আমাদের থাইল্যান্ডের মতো হইতে পারে, আমাদের সিঙ্গাপুরের মতো হইতে পারে, বা আরো অনেক দেশ আছে যারা এখন একটা সেবাকামী দেশ হিসেবে স্বাস্থ্যসেবা দিচ্ছে, আমরা সেই জায়গায় পৌঁছতে পারি। ধন্যবাদ ডাক্তার তাহমিনা শিরিন। আপনার কাছে জানবো যে কোভিডের প্রথম ঢেউ কিংবা প্রথম ধাক্কা যেটাই বলি না কেন, IEDCR কিন্তু আসলে সামলে নিয়েছে। আমরা সেই বিতর্কে যাব না যে এটি আসলে কার কাজ ছিল, কার সামনে আসার কথা ছিল। আপনি নতুন দায়িত্ব পেয়েছেন, অনেকটা পুরনো হয়ে যাচ্ছেন, IEDCR আসলে যে কারণে প্রতিষ্ঠা পেয়েছে স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনে, এখন কোন রোল পালন করা উচিত অথবা কি করতে চান আসলে ভবিষ্যতে, আপনার অভিজ্ঞতা অথবা এখন কিভাবে ভাবছেন সেটাই জানতে চাইবো। ধন্যবাদ। আসলে IEDCR তো এক মানে প্রথম কাজ যেটা IEDCR এর বা যেটার জন্য IEDCR এর ম্যান্ডেট যেটা আমাদের জাতির কাছে, সেটা হচ্ছে যে যে কোনো একটা ডিজিজ আউটব্রেক যদি হয় সেটাকে ইনভেস্টিগেট করা এবং ডিজিজ সার্ভেলেন্স, এবং সেইটার পাশাপাশি আমাদের আরেকটা কম্পোনেন্ট হচ্ছে রিসার্চ এবং আপনার কিছু ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, তো সেই ক্ষেত্রে বা ক্যাপাসিটি বিল্ডিং, তো সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা, আমাদের যেমন যদি আমরা বলি ডিজিজ আউটব্রেক ইনভেস্টিগেশনের সূত্র ধরেই কিন্তু আমরা প্রথম প্যান্ডেমিকটাকে মোকাবেলা, এটা কিন্তু আমাদের কাজ। এবং এর অতীতে যখন আপনার মার্স করোনা আসলো, যখন এবোলা আসলো বা জিকার প্রাদুর্ভাব দেখা গেল সারা বিশ্বে, তখনও কিন্তু IEDCR তার ভূমিকা পালন করে গেছে, কিন্তু ফ্রন্টলাইন মানে কেউ জানে না কেন, কারণ আমাদের কেউ আক্রান্ত হয়নি। কিন্তু আক্রান্ত হওয়ার না মানে এই যে আমরা কাজ করিনি, আমরা কিন্তু প্রিপেয়ার ছিলাম। আমরা যদি বলি এপিডেমিওলজিক পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমাদের ল্যাবরেটরি প্রিপেয়ারনেস থেকে সব কিছুতে ছিলাম, এবং আমরা টেস্টও করেছি, রেজাল্টও দিয়েছি। এই
যেহেতু কোভিডটা একটা মহামারী আকারে আসছে বা প্যান্ডেমিক হিসাবে আসছে, অনেক মানুষ অসুস্থ হয়েছেন, মারা গেছেন, সেই জন্যই কিন্তু আইডিসিআর কে এখন সবাই চিনে বা জানে। তো এই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং এখনো কিন্তু আমাদের সব রেগুলার যে সার্ভুলেন্স সব কিন্তু চালু হয়ে গেছে। এখন আমাদের নেক্সট স্টেপ থাকবে যে আমরা রিসার্চ আরো করব, আমরা আরো আমাদের ক্যাপাসিটি বিল্ডিং বিল্ড আপ করব, আমরা কিছু ডকুমেন্ট তৈরি করব এই হেলথ রিলেটেড স্ট্র্যাটেজি, যেগুলো আমরা করছি কিন্তু অলরেডি অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো হওয়ার পথে, যে প্রত্যেকটা ব্যাপারে একটা করে স্ট্র্যাটেজি থাকবে, তার একটা করে এসওপি থাকবে, এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা চলছে এবং এগুলাকে আমরা আরো কত ভালোভাবে উপস্থাপন করতে পারি এইটা আমাদের একটাই। আপনাকে আমি একটা কথা বলতে চাই যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে হার্ড ইমিউনিটির কথা আপনি বলেছিলেন। এটা এটা ভেবে আমাদের কিন্তু খুশি হওয়ার কিছু নাই, কারণ হার্ড ইমিউনিটি এটাকে বলে না। হার্ড ইমিউনিটি ন্যাচারাল ইনফেকশনের সাথে আপনার ভ্যাকসিনেশন থাকতে হবে, তারপরে আরেকটা জিনিস থাকতে হবে যে আবার টি সেল রেসপন্স, মানে আমার অ্যান্টিবডির যে তৈরি হবে সেই অ্যান্টিবডির ফাংশনালিটি কিরকম, এই অ্যান্টিবডিটা কতখানি শক্তিশালী। এই আমাদের যে রিসার্চটা আমরা এখন করলাম খুব প্রিলিমিনারি, এটা কিন্তু আমাদের চোখ খুলে দিল। এখন আমরা যাব অ্যান্টিবডির কোয়ালিটি কেমন, টি সেল রেসপন্স কেমন, এগুলো দেখার জন্য। তো এই জিনিসটা আসলে আমরা যদি এখন ভেবেই নেই যে হার্ড ইমিউনিটি হয়ে গেছে, এই মিথ্যা স্বপ্ন দেখার আসলে কোনো অবকাশ নাই। সেই ক্ষেত্রে আমি ফিরে যাব ওই আগের কথায় যে আমাদেরকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধুতে হবে, যে স্বাস্থ্যবিধিগুলোকে আমাদের সবাই, আমাদের স্যাররা বা আমরা সবাই যেটা বলছি বা আমাদের পুরো ডক্টর সমাজ যেটা বলছে সেটাকে আমাদেরকে এখন পর্যন্ত মেনে চলতে হবে এবং এটা এটার উপরেই কিন্তু আমাদেরকে জোর দিতে হবে। এবং আমি আশা করব যে আপনারা, আপনাদের মাধ্যমেই তো মানুষ জানবে, আপনারা এগুলোর উপরে জোর দিবেন এবং মানুষকে জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার মোর্শেদা। সচেতনতার যে জায়গায় যে হাত ধোয়া মাস্ক পরা সেই জায়গাটিতেই কিন্তু আপনারা সব থেকে বেশি কাজ করছেন, কিন্তু আমি একটু অন্য জায়গা থেকে জানতে চাইবো যে আপনারা যেভাবে কাজ করছেন এবং এই প্রথম থেকে সরকার যেভাবে কাজ করছে এবং ভবিষ্যতের যে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, কোন জায়গায় আসলে সরকারকে একটু নতুন করে কাজ করা উচিত, একটু সাজানো গোছানো কাজ করা উচিত, সেই পরামর্শের জায়গাগুলো আপনাদের এক্সপার্টিজ এমন কি আছে যেটি সরকারকে আসলে একটু সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে, আপনার কাছে জানবো। ধন্যবাদ। আমি একটু প্রথমে বলি, এটা জ্যেষ্ঠতা হয়ে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, আমার মনে হয় যে আমাদের প্রথম থেকে প্যান্ডেমিকটা ম্যানেজ করা হয়েছে ক্লিনিক্যালি। হ্যাঁ, এটা যেটা এটা তো আসলে পাবলিক হেলথ ক্রাইসিস, কিন্তু ম্যানেজ করা হয়েছে, মানে অনেকটাই বেশি এমফাসিস ছিল আমাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের দিকে, যেমন হসপিটাল বেড, তারপরে হচ্ছে আইসিইউ, তারপরে হচ্ছে অন্যান্য, মানে হসপিটাল কেন্দ্রিক আমাদের কিন্তু সবকিছুর দিকে বেশি প্রথম দিকে নজর ছিল। কিন্তু অ্যাওয়ারনেস বিল্ডিং বা কমিউনিটি স্কিলস ডেভেলপমেন্ট, এই যে আমাদের এত এনজিও আছে আমাদের সারা বাংলাদেশে, সবাইকে যদি আমরা ডেকে একসাথে করে এই অ্যাওয়ারনেস রেজিং এর কাজটা একসাথে করতে পারতাম, তাহলে কিন্তু আমার মনে হয় যে শুরু থেকেই এই মানুষের মধ্যে সচেতনতার জায়গাটা আরো বেশি শক্ত হতো। কারণ হচ্ছে যে আমরা জানি যে ইনফেকশাস ডিজিজ অ্যাক্ট অনুযায়ী সবার কিন্তু এইখানে, মানে সরকারের ক্ষমতা আছে যে একদম সবাইকে ডেকে নিয়ে আসা, পাবলিক প্রাইভেট এনজিও সবাইকে মাঠে নামিয়ে দেওয়া এই এই অ্যাক্টের আন্ডারে, যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন, সবাই একযোগে কাজ করবে সরকারের সহযোগিতার সরকারের সাথে, এবং সেইটা লক্ষ্য হবে যে কিভাবে প্যান্ডেমিক মোকাবেলা করা যায়। এবং সেটার আমার মনে হয় প্রথম ধাপটাই ছিল যে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করা, এবং সেইটাই ছিল যে আমাদের প্রথম কাজ, এবং আমরা কিন্তু সেই কাজটাই করেছিলাম। যদিও আমরা সে সময়ে খুবই একটা বিচ্ছিন্ন ভাবে করেছিলাম, বাট পরে কিন্তু অনেকেই এগিয়ে এসেছে, এবং এখন আমি মনে করি যে এটা পাবলিক হেলথ ক্রাইসিস হিসেবে বেশি ডিল করা উচিত রাদার দেন ক্লিনিক্যাল। তো আমি আমার একটা জিনিস মনে হয় যে এখানে আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে, যে বাংলাদেশের 77% মানুষ কিন্তু প্রাইভেট সেক্টর থেকে হেলথ কেয়ার নেয়, সেইখানে কিন্তু প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট কিন্তু এই কোভিড ক্রাইসিসে কিন্তু খুবই নেগলিজেবল। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই সেক্টরটাকে কিন্তু আমাদেরকে ইনভলভ করতে হবে, তাদের ক্যাপাসিটেট করতে হবে, তাদের উপর নজরদারি বাড়াতে হবে এবং তাদের সক্ষমতাও বৃদ্ধি করতে হবে। সো এই যে, এবং সাপোর্ট সুপারভিশন করতে হবে, শুধু তো আমি বললে হবে না, তাদেরকে সেই সাপোর্টটাও দিতে হবে। কারণ কোভিড স্যার যেমন বলেছেন যে কোভিড একটা নতুন নতুন রোগ এবং এর সম্বন্ধে আমরা প্রতিদিন জানছি, এবং সেই যে নতুন জিনিসটা জানছি সেটা বাস্তবায়িত করছে কিনা, তারা অ্যাপ্লাই করছে কিনা, তাদের
প্র্যাকটিসের মধ্যে সেটাও কিন্তু নজরদারি করতে হবে, এবং সেই নজরদারির দায়িত্ব একমাত্র কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, মানে এক জায়গা থেকে নজরদারি হওয়া দরকার আমার আমার মতে, এবং কোয়ালিটিটা এনশিওর করা দরকার যে আমরা একটা জায়গায় থেকে আমরা যে সেবাটা দেব সেই সেবার কোয়ালিটি আমরা কেমন দিচ্ছি। আমি সেবা দিতে দিচ্ছি ঠিক আছে, আমি কতজনকে সেবা দিলাম, একটা সময় হয়তো আমরা হেড কাউন্টও কি মানে সেই সেবাটা কি মানসম্মত হলো কিনা, সেই জনগণটা খুশি হলো কিনা, এবং তাদের যে সেই রোগটা ভালো হলো কিনা, কারণ সেটাও কিন্তু একটা খুবই ব্যাপার কোয়ালিটি অফ কেয়ার। সো আমার মনে হয় এই দুইটা জায়গায় যদি নজর দেওয়া যায় তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এখন যেভাবে অসংখ্য ধন্যবাদ। তার মানে এই নয় যে আমরা খুবই আমাদের চাপড়াবো, আমাদের অনেক জি আমাদের হাতে মাত্র একেবারেই কম সময় আছে, 5 মিনিট হয়তো আছে, আমি 1-1.5 মিনিট করে একটু সাম আপ টানবো। আমি এবিএম আবদুল্লাহ স্যারের কাছে জানতে চাইবো, এই যে প্রাইভেট সেক্টর যে নেগলিজেবল অথবা তাদের যে ভূমিকাটা কম ছিল, এছাড়াও কোভিড ছাড়াও সারা বছরই তারা যে মানুষের পকেট থেকে যে টাকা নিয়ে আসার কথা যে বলি, মানুষ যে মানে অনেকটা কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে এই খরচ মেটাতে গিয়ে, সেটিকে আসলে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায় কিনা, এই জায়গায় আপনার পরামর্শ কী হবে? আমি 1-1.5 মিনিটের মধ্যে আপনার উত্তর চাই স্যার। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে যদি শুধু তো আমরা শুধু করোনা নিয়েই ব্যস্ত, করোনা তো একটা রোগ, স্বাস্থ্য ব্যবস্থায় খালি করোনা নিয়ে পিছনে দৌড়ালে কি আর হবে, আর কি রোগ নাই না, কত কত রোগ পড়েছে, বরং করোনার মধ্যে অন্যান্য রোগগুলো খুব সাফার করছে, নন কমিউনিকেবল কত ডিজিজই তো আছে, এবং এগুলো নিয়ে তো স্বাস্থ্য ব্যবস্থা বলেন, ডাক্তার বলেন, হাসপাতাল বলেন, প্রাইভেট বলেন, সরকারি বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগের তো শেষ নাই। করোনা এসে শুধু না একটা অভিযোগ মানুষ করোনার বিরুদ্ধে হয়তো ভালো মন্দ কম বেশি ওঠার, আর কি রোগ নাই, ডায়াবেটিস, রক্ত উচ্চ রক্ত বলেন, স্ট্রোক, হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের, কত রোগী তো আছে, শুধু করোনা নিয়ে আমাদের টেনশন করলে তো হবে না, আমাদের সবগুলোর স্বাস্থ্য ব্যবস্থার যাতে উন্নতি হয় এগুলো নিয়েই তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই যে প্রাইভেট যেটা করছে বললেন, প্রাইভেট শুরুতে কিন্তু প্রাইভেট সেক্টর করোনার জন্য তেমন কিছু কোয়ান্টিটি সত্য, কিন্তু এখন প্রাইভেট সেক্টর কিন্তু এগিয়ে আসছে অনেক, কোন প্রাইভেট হসপিটালে বেড খালি নাই, যত প্রাইভেট হসপিটালে যান গেলেই করোনা টেস্ট করেন, নাহলে ভর্তি করেন, এর জন্য কিন্তু প্রচুর রয়ে গেছে, এই যে স্ট্রোকের রোগী বললেন, যেমন হার্টের রোগী গুলো বললেন, কি এরকম কত রকমের রোগী তো আছে, আমাদের কিন্তু সব দিক দিয়ে কিন্তু নজর দিতে হবে, এবার কিন্তু খেয়াল রাখবে, শুধু করোনার দিকে বললেই তো হবে না, খেয়াল রাখতে হবে। মানুষের তো ক্রয় ক্ষমতা তো সবার তো অতটা নাই, প্রাইভেট তো টাকা দিতে পারে না সবাই, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব লোক, তাদের জন্য তো আসলে একটা বিশাল জুলুমি হয়ে যাচ্ছে, এ ব্যাপারে গভর্নমেন্টকে কিন্তু যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। আমি একটা কথা জাস্ট এক সেকেন্ডে শেষ করি, আমাদের বোধ হয় স্বাস্থ্য বীমার দিকে একটু নজর দেওয়া উচিত, তাহলে নিম্ন আয়ের লোক, গরিব লোক, মধ্যবিত্ত, তাদের বোধ হয় স্বাস্থ্য সেবার জন্য আরেকটু বোধ হয় একটা ভালো একটা পদক্ষেপ হবে বলে আমি মনে করি, যদি স্বাস্থ্য বীমার আওতায় আনা যায় সবাইকে। জি স্যার, ডাক্তার বেনজির আপনার কাছে আমি জানবো যে আমরা অসংক্রামক ব্যাধির সাথে যখন লড়ছিলাম তখন হঠাৎ করে সংক্রামক ব্যাধির ঢেউ আমাদেরকে পর্যদুস্তই করে দিয়েছে বলা যায়, কিন্তু আমরা দেখলাম যে প্রথম থেকেই সংক্রামক ব্যাধি একটা হাসপাতাল আছে সেটাকে আমরা সাইড করে অন্যান্য হাসপাতালকে অনেক বেশি ইকুইপ করলাম, এটা কি আসলে আমরা ভুল করলাম কিনা, অথবা এই সংক্রামক ব্যাধি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি আসলে কতটা বেশি প্রয়োজন, একেবারে সংক্ষেপে বলবেন স্যার। ধন্যবাদ। আমাদের সংক্রামক ব্যাধি মোকাবেলার জন্য অনেক প্রস্তুতি আছে, বিশেষত আমরা যদি প্রিভেন্টিভ সাইড বলি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে আমরা সংক্রামক ব্যাধি অনেকগুলোকে নির্মূল করেছি, আমরা অনেকগুলোকে ইরাডিকেট করেছি, অনেকগুলোকে উচ্ছেদ করেছি, আমি কন্ট্রোলও করেছি। এখন বিষয়টা দাঁড়ায় এরকম মাঝে মাঝে কিন্তু প্যান্ডেমিক হবে, আমরা ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক একটা সামনে কিন্তু প্রত্যাশা করব এরপরে, এবং আমরা জানি যে অনেকগুলো ভাইরাস যেগুলো মানুষের নতুন করে আসে, তারা যখন প্রথম আসে
যেহেতু মানুষের প্রতিরোধ ক্ষমতা থাকে না, সুতরাং তারা প্যান্ডেমিক করতে পারে। তো আমার মনে হয় যে আমরা যদি সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরেকটু জোরদার করি এবং পাশাপাশি আমাদের যেটা জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ আছে, এই জায়গাটা খুবই নেগলেক্টেড। আমাদের বাংলাদেশে ধরতে গেলে একজনও জনস্বাস্থ্য বিশেষজ্ঞর পদ নেই ফ্রম টপ টু বটম। এইটা একটা বিরাট দরকার। আমরা একটা প্রস্তাব করেছিলাম যে একেবারে উচ্চ পদ থেকে শুরু করে নিম্নতম পদে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পদ তৈরি করা। সব সাবজেক্টে পদ তৈরি হয়েছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পদ তৈরি হয়নি। এটা যদি তৈরি হয় তাহলে আমি মনে করি আমাদের যে অবকাঠামো আছে সেটা দিয়ে আমরা যে কোনো এই ধরনের যে মহামারী যদি হয় সেটা মোকাবেলা করতে সমর্থ হব। ধন্যবাদ। শুভ ধন্যবাদ ডাক্তার তাহমিনা শিরিন। স্পেসিফিক কোনো প্রশ্ন আপনার কাছে নাই, আমি শুধু জানতে চাইবো যে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে আসলে আমাদের এখন কি করা উচিত আপনি মনে করেন? আসলে এখন আমাদেরকে একযোগে কাজ করা উচিত, কোঅর্ডিনেশন থাকা উচিত, কোনো কাজের যেন রিপিটেশন না হয়, এবং প্রত্যেকটা মানে স্বাস্থ্য বিভাগের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো সবাই একসাথে মিলে কাজ করা উচিত। আরেকটা জিনিস আমি যেটা মনে করি, আমাদের ইন্টার মিনিস্ট্রিয়াল একটা সম্পর্ক গড়ে ওঠা উচিত, যেটা আমরা যেটা মানে যেটা কোভিড প্যান্ডেমিকের জন্য খুবই একটা মানে দরকারি জিনিস জায়গা ছিল। স্বাস্থ্য কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে না, স্বাস্থ্য কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। সুতরাং এই ধরনের একটা আমাদের কোঅর্ডিনেশন থাকলে আমাদের কাজগুলো সুন্দর হবে এবং ভবিষ্যতে আমরা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আশা করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি শেষ প্রশ্নটি ডাক্তার মোর্শেদ আপনার কাছে জানতে চাইবো যে আপনারা অনেক দূর এসেছেন, অনেকগুলো কাজ করেছেন, ভবিষ্যতে সুনির্দিষ্ট আর কি পরিকল্পনা আছে স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে? আমি আসলে কোভিড এবং নন কোভিড এখন দুটাই বলি, কারণ আব্দুল্লাহ স্যার যেটা বলেছেন খুব রাইটলি বলেছেন যে আসলে কোভিড এর কারণে কিন্তু আমাদের নন কোভিড হেলথ এর কিন্তু অনেক বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে। তো সেই জন্য আমরা যেটা করছি যে আমরা কমিউনিটির মধ্যে একটা সচেতনতা তৈরি করছি যে যাতে কোভিড এর পাশাপাশি নন কোভিড হেলথ কেয়ার সিস্টেম তৈরি করা, যেখানে মোর হচ্ছে সার্ভিসটা হবে অনেকটা টেলিমেডিসিন কেন্দ্রিক। কারণ হলো আমাদের কোভিড শিখিয়েছে আমরা যদি শুধু ফেস টু ফেস সার্ভিসের উপর করি তাহলে এক সময় দেখা যায় যে এটা কাজ করে না। সেই জন্য আমাদেরকে আমরা কিন্তু অনেক ইনোভেটিভ জিনিস করেছি, সাকসেসফুল হয়েছে। একটা হচ্ছে টেলিমেডিসিন এবং মোবাইল কেন্দ্রিক সেবা, আমার মনে হয় এটা আমরা ভবিষ্যতে কন্টিনিউ করবো। এছাড়া কমিউনিটি ক্লিনিকের সাথে আমরা খুব ওতপ্রোতভাবে কাজ করছি ইন ফিউচার, যেখানে কমিউনিটি ক্লিনিকে সব ধরনের সেবা দেওয়া হবে, সাথে কোভিডের সেবা দেওয়া হবে। আরেকটা আমরা মাস্কের ব্যবহারের জন্য কমিউনিটির মধ্যে একটা ডিসকর্ড গ্রুপ তৈরি করা, যেখানে নিজেরাই নিজেদের মধ্যে মাস্কের ব্যবহারের করে সচেতনতা তৈরি করবে, নজর এবং নিজেদের আচরণগত পরিবর্তন আনবে। যেমন ভাবে ওআরএস এর ওসালাইনের পরিবর্তন আমরা এনেছিলাম একটা অনেক বছর ধরে, সেই জিনিসটা আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এর মধ্যে এই কোভিড নিয়ে, কারণ কোভিড কতদিন থাকবে এটা আমরা জানি না, সেই জন্য এইটা যেন মানুষের কমিউনিটি মানুষের নিজেদের মধ্যেই এই সচেতনতাটা তৈরি হয়ে যায়, অন্য কাউকে যেন বাইরে থেকে আসতে না হয় সেরকম আমরা একটা কাজ করেছি। আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে খুব গঠনমূলক পরামর্শ আপনারা দিয়েছেন। আমরা আশা করব সরকারি বেসরকারি একটি কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে এই দেশের চলমান স্বাস্থ্য বিষয়ক সমস্যা যেগুলো আছে সমাধান হবে। আজ এই পর্যন্তই, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ডেভেলপমেন্ট টকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়।